বাংলাদেশে চলমান মহাপ্লাবন, ভারতের দালালদের নৃশংস প্রতিহিংসার ফলস্বরূপ বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছে, প্রায় 12টি জেলা প্লাবিত হয়েছিল, তার মধ্যে ভোলাও আংশিক বন্যায় প্লাবিত হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে পানির চাপ আস্তে আস্তে ভোলার দিকে বাড়তেছে, যার ফলে আমাদের ভোলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষীদের ঘের পানিতে প্লাবিত হয়ে ডুবে যায় এবং লক্ষ কোটি কোটি টাকার মাছ বের হয়ে খাল এবং নদীতে চলে যায়। সেই সুবাদে আমাদের গ্রামীণ পরিবেশের মানুষজন, কিছু মানুষ আনন্দের সাথে খালে জাল মারতেছে, দেখেন একসাথে 10-15 জনে জাল মারে, অনেকে পায় অনেকে পায় না, আবার অনেকে একেবারেই পায় না, খুব আনন্দের সাথে। এক কথায় বলা যায় খামারিদের সর্বনাশ, গ্রামবাসীর পৌষ মাস, নাকি? অনেকে আনন্দের সাথে ধরে না, খালের মাছ তো আর এমনি একসাথে পাইবেন না, অনেকক্ষণ পরে পরে পাইবেন আর কি। অনেক সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, একের পর এক। আয় হায়, আনোয়ার ভাই তো সেই জাল মারছে। অনেক দুঃখের মাঝেও এটা একটা আনন্দের বিষয়, সবাই কষ্টে আছে বন্যার পানিতে, তারপরও মাছ ধরা নিয়ে অনেকে একটু আনন্দ করে, কষ্টটাকে চাপা দেওয়ার জন্য মনের অনুভূতিটা প্রকাশ করে খালের কিনারে এসে। প্রচুর পানি, পানির অনেক চাপ, এই সুন্দর দৃশ্য, একের পর এক, একটার পর একটা জাল পড়তেছে। দেখেন অনেক জাল, প্রায় 14-15 জনে একসাথে ওই যে জাল মারতেছে, জাল মারতেছে। এই আমাদের প্রখ্যাত জাল শিল্পী বজলু মাঝি, যিনি অলরেডি বিশ্বের বিভিন্ন দরবারে জাল শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন, জাল তো আগে দেখতাম একসাথে 15-20 জনে জাল মারছে, ওই যে ওই একজন ওই
হা হা দেয়াইতারে নাতে লয়া সবাই একসাথে মারেন। আনোয়ার স্যার এমন আছে বাইরে আলো হয়ে যাইতারে এই ছোড়ে বরির মাছ আছে আপনি জালে থাকুক আর না থাকুক কারণ ওইটা নিচে কিছু মাছে আশ্রয় নেয় না। হ্যাঁ ফারুকালি জাল মার বিরিয়ারটা ধরায়া। হ্যাঁ কার সামনে কে জাল মারে হইব আস্তে আস্তে জোয়ার আটকাইতারেন নাই না পরে বড় আছিল বড় আছিল না এরকম কারায় মারতেন আর কি পাইছে নাই এও তো ফাইন আর ইন্যা ফাইছে বড়
হারা দিন জাল মারিয়া এক কান দুই আন মাছ পাইলে শান্তি আসেনি। সবাই প্রস্তুত জাল মারার জন্য, এই শুরু হইলো। এই কি আনন্দে উৎসব মুখের পরিবেশে সবাই মাছ ধরতেছে। কি সুন্দর ফুটি মাছ, আরেকজনের পুকুরের কার ক্ষেতের ধান আর কার মুরকার রান। কদিন ভরছে বিশাল বড়। এ অন পাওয়া যাবে, আমি আইছি না। ডিম আসে পারে, মাছ নিতে আয়, মাছ নিতে আয়, বোবার বলে বলে এমিয়া 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 রইমে রইমে বোয়ার ফলা রইমে
ধানগুলি এবার হেনে গেছে কেড়ে মনোরম দৃশ্য একদম জল মারতেছে। পঞ্চাশ ষাট জন মিনিমাম 50 জন মানুষ খালের দুই পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জাল মারতেছে। ওই যে মাছ উঠছে, মাছ উঠছে, হা এই যে এই যে বিশাল এক খুঁড়ি। নাই এগুন ইসুবান নীরব তো নাই। সেই আক্ষেপ কি সুন্দর আখ, আখ খাবেন কে কে? সব পানিতে পরিপূর্ণ মারো হই ওটাই তো কামের কাম করছে।
আবার মনে পড়লো রহিকার হন্ডা আটকাইছে বুঝলাম, আজ টেয়া ভাইব, আজ 10-15 বছর হয়েছে দেয় না, হে আওয়ামী লীগের নেতা না। চিন্তা করো কেন দিয়া যদি জায়গা